আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব তো আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে সে প্রশ্নটা আমাদের অনেক ভাই বোনের অন্তরে যারা দিনদার পরহেজগার নামাজে তাদের অন্তরে ঘুরপাক খায় সেটা হলো যে মসজিদে আজানের পূর্বে আমরা নামাজ আদায় করতে পারবো কি না তো এই প্রশ্নের উত্তর আল্লাহ আলামিন কোরআনেই ইনশাল্লাহ দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রসুল হাদিসে দিয়ে দিয়েছেন সেখান থেকে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। তো আমাদেরকে প্রথমে জানতে হবে এই প্রশ্নের উত্তর জানতে হলে যে নামাজটা এটা কি আজানের সাথে সম্পৃক্ত নাকি সময়ের সাথে ওয়াক্তের সাথে সম্পৃক্ত এই প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব তো এ সম্পর্কে আল্লাহ ফকরাবাহ আলমিন নিসার একশো তিন নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইন্না আলাল মাওকুতা। যে মুমিনদের উপরে নামাজকে ফরস করা হয়েছে হলো সময় মতো অক্ত মতো তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ যখনই সময় হবে সময়ের মধ্যে আমরা নামাজটা আদায় করতে পারব। এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস শরীফ থেকেও আমরা বিষয়টা জানতে পারি আমরা হাদিস শরীফের বুখারি এবং সহি বুখারি এবং সহি মুসলিমের সলাৎ অধ্যায়ে এবং অন্যান্য সিহাসে তার অধিকাংশ কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে হাদিসটা হলো জিব্রাহল আলিহিহ ইসলাম আল্লাহ রসুল থেকে বর্ণিত আছে জিব্রাহুল আলীহিমাম আল্লাহ রসুলকে দুই দিন নামাজ প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন প্র্যাকটিক্যালি অর্থাৎ নামাজের হুকুম আহকাম এটা তো আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমের পক্ষ থেকে ওহি আসে কিন্তু প্র্যাকটিক্যালি যে নামাজ শিক্ষা করার আমাদের প্রয়োজন আছে জিব্রাইল আলী সালাম আল্লাহ রসুলকে প্র্যাকটিক্যালি শিখাই দিয়েছেন যে কিভাবে শিখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে তো ওই হাদিস দয় উল্লেখ রয়েছে যে জোহরের সময়ে অজর জিব্রাইল আলি সালাম আসলেন এবং আল্লাহ রসুলকে নিয়ে নামাজ আদায় করলেন এবং আসরের সময় আসলেন নামাজ আদায় করলেন মাগরীবের সময় সেখানেও কিন্তু সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ একদিন তিনি সময়ের শুরুতে নামাজ আদায় করেছেন এবং আর একদিন সময়ের শেষে অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নামাজের অক্ত এই সময়টা জানানোর জন্য আজ অজ আলী আলিহাসালাম একদিন হলো নামাজের শুরুর অক্তে শুরুর সময় এবং একদিন হলো শেষের সময় আল রসুলকে নিয়ে নামাজ আদায় করেন তো এর দ্বারাও আমরা বুঝতে পারি যে নামাজটা এটা হলো সময়ের সাথে সম্পৃক্ত এটা আজানের সাথে সম্পৃক্ত না তো এখন প্রশ্ন হয় তাহলে আজানটা এটা দেওয়া হয় কেন তো সুপ্রিয় ভাই বোন আজানটা মূলত দেওয়া হয় এটা হলো মুসলমানদেরকে নামাজের দিকে জামাতের দিকে আহ্বান করার জন্য আর আজানটা হলো জামাতের সুন্নাত আজান এবং ইকামত এই দুটো হলো জামাতের সুন্নত যেহেতু জামাতের সুন্নাত এজন্য আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আজান কিন্তু জামাতের পনেরো মিনিট বা আধা ঘন্টা ঊর্ধ্বে আধা ঘন্টা আগে জোহরের সময় অনেক মসজিদে আধা ঘন্টা আগে আজান দেওয়া হয় অধিকাংশ সময় পনেরো মিনিট বা দশ পনেরো মিনিট আগে কিন্তু জামাতে দশ পনেরো মিনিট আগে আজান দেওয়া হয় অর্থাৎ মুসলমানদেরকে মুমিনদেরকে জামাতের দিকে মসজিদে আহ্বান করা হয় এবং সাথে সাথে মন্দিরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে এখন নামাজ রক্ত হয়েছে সবাই নামাজ পড়তে হবে কিন্তু রক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আজানটা দেওয়া হয় না সেক্ষেত্রে আমরা যদি জোহরে লক্ষ্য করি তাহলে জোহরে কিন্তু অনেক গরমের সময় বারোটা বা তারও আগে এগারোটা পঞ্চাশ এমন সময় কিন্তু জোহরের রক্ত হয়ে যায় তা এর পরের থেকে আমরা নামাজ আদায় করতে পারবো অনুরূপভাবে ফজরে যখনই ক্যালেন্ডারে যে চিরস্থায়ী যে ক্যালেন্ডারগুলো আছে সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই সেখানে অক্ত যে সময় দেওয়া আছে অক্তের শুরুর সময় যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের যদি কোনো প্রয়োজন থাকে আমরা যদি বাইরে যেতে হয় বা কোনো জায়গায় সফরে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ক্যালেন্ডার দেখে ওই সময় হওয়ার পর আমরা কিন্তু নামাজটা আদায় করে আমরা আমাদের সফরের উদ্দেশ্যে বা যে কোনো প্রয়োজন আমরা বের হতে পারবো তো এটার থেকে আমরা এর আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নামাজ এটা হলো মূলত সময়ের সাথে সম্পৃক্ত সুতরাং সময় যখনই হবে তখনই আমরা নামাজ আদায় করতে পারব তো আমরা সময়টা একটু জেনে নিই সময় হলো ফজরের সময় হলো যে শুভ হ্যাঁ সাহাদেক অর্থাৎ আমাদের পূর্ব আকাশে যে শুভ্র আভা যেটা দেখা দেয় ওই শুভ্র আভা একটা হলো শুভ কাদেব যেটা হলো লম্বা লম্বী ওঠে আর একটা হলো দুই পাশে ওঠে যেটা এইভাবে লম মানে আড়াআড়ি যে আবহাওয়াটা ওঠে ওই আবহাওয়া যখন সুভেখা সাদেক যখন হবে সেখান থেকে নিয়ে আমরা সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজরের নামাজ আমরা পড়তে পারব ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ রক্ত নেই এরপর থেকে এক নামাজের সময় হল আর এক আসা পর্যন্ত যেমন জোহরের সময় হলো আসরের সময় আসা পর্যন্ত কোনো মাকর অক্ত নাই মাঝখানে আসরের সময় হলো সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কিন্তু মাঝখানে কিন্তু যখন শুভ্রটা সূর্যটা যখন হলুদ হয়ে যাবে অর্থাৎ মাগরীবের আজানের দশ পনেরো মিনিট আগে তখন মাকরুর রক্ত শুরু হয় এমনি মাগরীব পর্যন্ত আমরা প্রতিবার পারবো মাকরুয়ে তাহারিমের সঙ্গে নামাজটা আদায় হয়ে যাবে আর মাগরীবের রক্ত হলো যে সাদা যে একটা আভা পশ্চিম আকাশে উদিত হয় সূর্য অস্তমিত যাওয়ার পরে রক্তিম আভা তারপরে শুভ্র আভা ওই শুভ্র আভা ওঠা পর্যন্ত কিন্তু যদি আমরা রক্তিম আভা অস্তমিত হওয়ার পর যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজটা মাকরু হবে অনুরূপভাবে ঈশা তাহলে মাগরীবের রক্ত ঈশা পর্যন্ত ঈশা রক্ত কিন্তু ফজর পর্যন্ত কিন্তু অর্ধেক রাত্রি হওয়ার পর অর্থাৎ রাত রাত যখন গভীর হয়ে যাবে এবং অর্ধেক হয়ে যাবে সেখান থেকে নিয়ে পরবর্তী অংশে নামাজ পড়া এটা মাকরু হবে মাকরুহের সঙ্গে নামাজটা আদায় হয়ে যাবে ফজর পর্যন্ত আদায় হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মূল্যবান যে প্রশ্ন অনেক ভাই বোন যেটা করে থাকেন প্রশ্নটা যে আমরা মসজিদে আজানের পূর্বে আমরা নামাজ আদায় করতে পারবো কিন্তু তো আমরা কোনো হাদিস থেকে জানতে পারলাম যে নামাজ এটা হলো আজানের সাথে সম্পৃক্ত না বরং সময়ের সাথে সম্পৃক্ত এই কারণে আমরা আজানের পূর্বে যদি আমাদের কোনো প্রয়োজন থাকে নিতান্ত কোনো প্রয়োজন তাহলে আমরা অক্ত ক্যালেন্ডারে রয়েছে যে ক্যালেন্ডার রয়েছে বা বিভিন্ন মাধ্যমে জেনে আমরা অক্ত হওয়ার পরে নামাজটা আদায় করে নিলে আমাদের নামাজটা আদায় হয়ে যাবে তো আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি